প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাতৃর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 6 ফেব্রুয়ারি, রোজ রবিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরুণকুলা পশুহাটের পাশে লুকমান ডেয়ারি ফার্মে। আর এই লুকমান ডেয়ারি ফার্মের মালিক লুকমান ভাই নিজে। লুকমান ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে কেমন জাত, কেমন কোয়ালিটি, কেমন মান গরু সংগ্রহ করছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে। আর লুকমান ভাই মানেই কম টাকায় যে গরু বিক্রি করে, লুকমান ভাই আসলে অনেক কম লাভে বেশি গরু সেল দিচ্ছেন। তো চলেন, লুকমান ভাই এবারে কালেকশন করেছেন কত দামের মধ্যে এবং কেমন কোয়ালিটির গরু, এসব সম্পর্কে বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এর আগে তো আপনি দুইটা তিনটা ভিডিও করেছি, মাশাআল্লাহ দর্শক সারা দিছে। আচ্ছা, আপনার ওই আগের গরুগুলো কি সব বিক্রি হয়ে গেছে? আগের লটে সব গরুগুলো ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে, এগুলো সব নতুন কালেকশন। একটু আবহাওয়ার আদলের কারণে একটু কালেকশন করতে লেট হয়েছে, প্লাস একটু সমস্যাও পড়েছি, যা মাশাআল্লাহ করছি। আচ্ছা, সবসময় চেষ্টা করবেন অল্প লাভে গরু বিক্রি করার, আপনার সেলটা বেশি দিতে পারবেন। তো আর সবসময় ভালো গরু, একটু অল্প দামের মধ্যে একটু ভালো গরু চিন্তা, মানে কেনার চিন্তা ভাবনা করবেন, তাহলে পরে আসলে দর্শক চয়েস করবে এবং সেলই হয়ে যাবে। বর্তমানে আসলে আমাদের সাথে দর্শকরা একটু ভালো বোঝে, ওরা বিভিন্ন প্রোগ্রাম দেখে, বিভিন্ন দেশের হচ্ছে কারোর ভিডিওগুলো দেখে, ওরা বিভিন্ন অভিজ্ঞতা নিচ্ছে। ঠিক আছে, তো আসলে আমরা যে রেটের কথা বলি, আমরা এসেতে মোকামে বা হচ্ছে গ্রামগঞ্জে কিনতে গেলে দামটা আসলে তারা বেশি চায় আমাদের কাছে, আমরাও কিন্তু হিমশিম খাইয়ে যাচ্ছি। তারপর আমাদের নজরে পাঁচটা প্রতিদিন তো 2-4টা করে কিনি, তো এভাবে আসলে নজরে যতটুকু মাপে খায় অতটুকু হিসাবে কিনি, যদি বেশি মনে হয় তাহলে আর নিয়ে আসি না। তো চেষ্টা করি কম কেনার জন্য, কমের মধ্যেই দর্শক ভাইদের দেওয়ার জন্য। আচ্ছা, সবসময় এমন চেষ্টা করবেন। তো এবারের কালেকশন কয়টা আছে? এবারের কালেকশন 6টা A+ গ্রেডের একটা প্যাকেজ, তার মধ্যে একটা পিওর মুন্ডি আছে। আসলে অনেক দর্শক ভাই আছে যারা 6টার প্যাকেজ দিয়ে দেবেন, একটা প্যাকেজ দিয়ে দেবো। দর্শক ভাইরা অনেক আছে যারা হচ্ছে আপনার 5-6টা বাচ্চা খুঁজে A+ গ্রেডের কম দামের মধ্যে ভালো বাচ্চা খুঁজে, তো ইনশাআল্লাহ তাদের চাহিদা হয়তো আমার এখান থেকে পূরণ হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার যেহেতু প্রতিটা ভিডিওতে আপনি একটা ভিডিওতে আমি কিন্তু এ পর্যন্ত খারাপ কমেন্ট পাইনি, যেহেতু আপনি আসলে রেটটা যে এখনকার বাজারের যে রেটটা ওই মাপেই কিন্তু আপনার দামগুলো চান। সার্বিক দিক থেকে সচেতন, প্লাস সার্বিক দিক থেকে আমি চেষ্টা করি যাতে কোনো মানুষের খারাপ বা হচ্ছে কোনো খারাপ কমেন্টও যেন আমার আমার ইয়ে থেকে না আসে, বা তাদের আমি কখনো যেন খারাপও না করি। চেষ্টা করবেন। তো চলেন এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি, ইনশাআল্লাহ দেখান দর্শক ভাইদের ভালোভাবে। ঠিক আছে, ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি কালার। তো এটা কি জাতের গরু? আমার কাছে 6টা বাচ্চা, 6টাই হলস্টাইন ফ্রিজিয়ান আছে, 6টাই হলস্টাইন ফ্রিজিয়ান, অন্য কোনো বাচ্চা নাই আমার। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চাটা আপনার হচ্ছে আনুমানিক, আসলে কেনা জিনিস তো, আচ্ছা 6 মাস প্লাস, আচ্ছা এটা বাচ্চাটা দেখাই দিই আমরা, বাচ্চাটা দেখেন, আসতে শোনা দেখেন দর্শক, বাচ্চাটাই আছে। যেহেতু অনেক দর্শক কমেন্ট করে যে গরু তো 4টা বাটি থাকে, আসলে তারা জানে না, এটা ভুল ধারণা, 3টা বাট থাকে, 2টা বাটও থাকে। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছে?
প্রথম বাচ্চাটা আপনি 49,500 চাইলেন। চলুন আমরা দ্বিতীয় বাচ্চাটা দেখাই। দ্বিতীয় বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন, এ প্লাস গ্রেডের একটা বকনা বাচ্চা, এ প্লাস গ্রেডের একটা বকনা বাচ্চা। ঠোঁটটাও লাল, চোখটা ছোট, মাথাটা ছোট, শেপটা সুন্দর, কানটা ছোট, স্কিনটা সফট, অনেক সফট। আচ্ছা, কান পাঁচটা দেখেন, খুর চারটাও সাদা, নেজটা ছোট। এই পাশে একটু আমরা দেখা দিই, এই পাশে দেখেন, খুবই সুন্দর একটা স্মার্ট একটা বাচ্চা, খুবই সুন্দর একটি নিখুঁত জাতের বাচ্চা যাকে বলে। আচ্ছা, এটার তলাটা আমরা একটু দেখাই দিই। এটার বয়স সেম, এটার বয়স সেম, এটার দাম কি জন্য 3,000 বেশি চাচ্ছে? এটার সাথে এটার হচ্ছে পার্সেন্টেজ না হলেও আসলে পার্সেন্টেজ মোরালি কষ্ট, তারপরে মোটামুটি আশা করা যায় 10-50 মানে 10-15% বেশি। এবং এই বাচ্চাটার যেটা গ্রোথ আছে আজকে হচ্ছে মানে দুধের একটা ইয়ে আসবে ভালো, এটার সাথে এটার একটু বেশি আসবে, বেশি পার্সেন্ট আছে। আচ্ছা, তার কারণে এটা এ প্লাস গ্রেডের একটা বাচ্চা সর্বোচ্চ প্রকার। চলেন এই লাইনের 3 নম্বর যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও এ প্লাস গ্রেডের একটা বাচ্চা। আপনি মাথাটা গুলো দেখাই দিই দর্শক। হ্যাঁ, মাথাটা দেখেন, আসলে টিকলিটা দেখেন কত সুন্দর, একটা হালকা কোলি সিং আছে এবং ফুটটা দেখাই দিই, ফুটটা সাদা, ফুটটা গোলাপি। হ্যাঁ, আচ্ছা, খোর চারটা সাদা এবং চামড়া দেখেন কত সফট এবং কত এই পাশটাও আমরা একটু দেখাই দিই, লেজটা দেখেন কত ছোট, এই পাশ থেকে দেখেন দর্শক, এবং তলাটা দেখাই দিই, দেখেন এটারও বাট চারটে আছে, তলা মোটামুটি চলে আসছে। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার হচ্ছে 8 মাস। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি 58,000 টাকা। 58,000 টাকা, এটারও তো দরদাম করার অপশন আছে। আমার প্রত্যেকটা দরদাম করা জায়গা আছে, কিন্তু আমি একটা প্যাকেজ দিই। আচ্ছা, তো এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম। হ্যাঁ, এটা 4 নম্বর দেখলাম। এবার 4 নম্বর বাচ্চাটা আমরা দেখি। 4 নম্বর বাচ্চাটাও মাশাআল্লাহ আজকের যে আপনার কালেকশন গুলো খুবই সুন্দর, ঠোঁট মোট সব সাদা। হ্যাঁ, প্রতিটা বাচ্চারই ঠোঁট সাদা, ঠোঁট সাদা বাচ্চা, এবং এটাও এ প্লাস গ্রেডের একটা হলস্টাইন ফ্রিজিয়ান, গ্রোথটা অনেক বড় হবে, চারটা সাদা। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু তলা দেখাই দিই, এটা একটু তলা দেখেন, খুব সুন্দর সাদা দবদবা তলা আছে, আসলে এখন অত সুন্দরভাবে দেখানো যায় না, আপনার দর্শক যখন নিবে ভালো করে ভিডিওতে আপনি দেখা দিন, যেটা মিস্টেক হবে ওটা আমাকে জানো পরবর্তীতে দর্শক ভাই। এই সাইডটা একটু দেখাই দেন। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? 8.5-9 মাসের কাছাকাছি। আচ্ছা, এই বাচ্চাটার তো মাশাআল্লাহ কানটা অনেক অনেক সুন্দর, সিংটা ওঠে না এখনো। আচ্ছা, সিংটা ওঠে না এখনো, এখনো ওঠে না, জি ওঠে না। আচ্ছা, কম্বলটা একটু দেখাই দিই, কম্বল আছে কি? কম্বল নাই। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 62,000 টাকা। দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন বললেন? এটা 8.5-9 মাস। 8.5-9 মাস, এটা 62,000 টাকা চাচ্ছেন, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এটা 4 নম্বর বাচ্চা দেখলাম। হ্যাঁ, 4 নম্বর। মুন্ডি জাতের যে বাচ্চাটা এখানে আপনারা সবসময় দেখবেন চেনার উপায় যে চামড়াটা ঠিক আছে কিনা, পুরো একটা ঢালু। হ্যাঁ, যেমন তো এখানে আর কি যখনই শিং উঠবে না তখন মানুষের মাথার মধ্যে চামড়াটা দলবে আর দলবে আর কি। দেখেন দর্শক, বাচ্চাটা খুবই সুন্দর, কালো হইলে পরে আরেকটা কথা বলি, অনেকে বলে হচ্ছে যে রানী গরু, আচ্ছা রানী শঙ্কর নামে, এটাও কোনো জাত নাই, এটা আসলে মানুষের ভালোবাসার মুন্ডি, কোনো জাত না আসলে, মুন্ডিটা আসলে আসছে আমাদের নিউজিল্যান্ড দেশ থেকে,
ওরা ওই দেশের গরুগুলো আপনারা যারা ভিডিও দেখেন দেখবেন, মানে 99% গরুর কোনো শিং নাই। আচ্ছা, তাহলে ওই জাতটাই আমাদের এখানে কিছুটা আসছে, ঠিক আছে, বিষটা আসছে, যার কারণে এটা মন্ডি হয়েছে। এটা আল্লাহর প্রদত্ত, ক্ষমতা নাই যে কোনো ইনজেকশন বা কোনো সম্ভব না। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়সও, এই বাচ্চাটার বয়স সেম 8.5 থেকে 9 মাসের কাছাকাছি। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চলছে? মুন্ডি গরু মানেই দাম বেশি, দাম বেশি। আসলে আপনাকে কিনতে হবে, আমাকে কিনতে হবে, 10 ভাই ধরে কিনতে হবে। যেখানে আসলে যাওয়া লাগে আমার অনেক জায়গায়, তো যেখানে যাই মুন্ডি গরু হইলে পাই ওরা দাম বেশি চায়, দাম বেশি চাই। তো আসলে আমার এই দামটা রিজনেবল আছে, কম আছে, আমি কম ইনশাআল্লাহ দিতে পারবো। এই বাচ্চাটার দাম কেমন চলছে? এটা দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা, মাশাআল্লাহ। আপনি কমই চাইলেন, যেহেতু এই বাচ্চাটার বয়স কতদিন বললেন? 8.5 থেকে 9 মাস। 8.5 থেকে 9 মাস। আচ্ছা, যাই হোক, 8.5 থেকে 9 মাসের মুন্ডি বাচ্চার দাম আপনি 65,000 টাকা চাললেন, মানে অনেক কমই, অনেক কম মুন্ডি হিসাবে। এবং বাচ্চাটা আপনি ভালো দেখেন, বাচ্চাটা লাক্সারি গার টিগার সব দিক দিয়ে খুব সুন্দর, অস্থির একটা বাচ্চা, অস্থির একটা বাচ্চা। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? ও, দাম তো চাইলেন, হ্যাঁ দাম তো চাইলাম। এটা তো এটারই দরদাম করার সুযোগ আছে, প্রত্যেকটা বাচ্চা দরদাম করার সুযোগ আছে, এবং প্যাকেজ আমি একটা করে দেব 6টা বাচ্চা। আচ্ছা, এই লাস্ট একটা বাচ্চা দেখছি, এই বাচ্চাটা তো অনেক সুন্দর একটি বাচ্চা। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, সাদা অংশটা বেশি, সাদা অংশটা বেশি। আসলে ইউটিউবের দর্শক সাদা অংশ বেশিটাই নেয়, বেশি বেশিটা নেয়, কিন্তু আসলে আমার আমার পছন্দ হয় কালোর অংশের সাথে সাদা প্রিন্ট থাকা গরুগুলো বেশি পছন্দ লাগে আমার। আসলে সবাই যার যার মতো যেমন পছন্দ চয়েস। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার হচ্ছে 9+ হয়ে গেছে, 9+। তো এটার তলাটা একটু আমরা দেখি, এটার তলাটা দেখেন লেজটা কত ছোট। আচ্ছা, লেজটা কত ছোট দেখেন, এটার দর্শক বার্ড সাইডটাই আছে এবং খুবই সুন্দর বার্ড, এই সুন্দর, এবং তলা মোটামুটি চলে আসছে, খুবই সুন্দর। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম কেমন চলছে? এই সাইডটি দেখেন, এই সাইডটি দেখেন, এখনো শিং উঠে নাই, কো শিং উঠে না, ছোট কানটা একেবারে ছোট, কানটাও ছোট, হ্যাঁ, এবং কম্বল নাই। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছে? এই বাচ্চাটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা, মাশাআল্লাহ, আপনি প্রতিটা গরুরই দাম কম চাচ্ছেন। তো এটারও দরদাম করার সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, এই 6টা বাচ্চা যদি এক ভাই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? 6টা বাচ্চা একই ভাই নাই, আসলে আমি প্রত্যেকটা গরুর দাম বলছি, হয়তো সামান্য তাকে সম্মানিত করতে পারবো। তো এখন হচ্ছে কথা, যদি কোনো ভাই 6টা নেয়, নতুন ভাইরা আছে যারা উদ্যোগটা হতে যাচ্ছে, 5-6টা বাচ্চা নিয়ে ফার্ম শুরু করতে যাচ্ছে, তো আমার মতে এই 6টা বাচ্চা যদি কোনো ভাই নিয়ে খালি ফার্মটা স্টার্ট করে বা রানিং করে, তো আমার মনে হয় না তার পিছনে ফিরে টাকা আনা লাগবে। আচ্ছা, দাম হিসাবে বাচ্চা হিসাবে অনেকটা 100% ভালো বাচ্চা বাচ্চা সে। আচ্ছা, এখন হচ্ছে কথা, যদি কোনো ভাই 6টা বাচ্চাই নাই, তাই সেক্ষেত্রে তার জন্য আমার একটাই মানে কথা থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে কোনো জায়গায় যদি গরু 6টাই নাই, ভাড়াটা আমি দিয়ে দেবো, ভাড়াটা আপনি দিবেন, ভাড়াটা আপনি ফিরে দিবেন। যদি 20,000 টাকা লাগে, 20,000 টাকা আমি দেবো, যদি মানে তার সাথে বেশি লাগে তাও আমি দেবো, যদি 10,000 লাগে তাও আমি দেবো। তারপরেও ধরেন 6টা বাচ্চা যে দাম চাইলেন, আপনি তো এখানে কুমানোর জায়গা আছে, কুমানোর জায়গা আছে, তো 6টা বাচ্চা যদি নেয়, সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে আমি যদি মনে হয় যে ভাইটার কাছে কথাবার্তা বলে ভালো লাগছে বা তাকে কিছু সম্মানিত করতে পারো, তাকে তাহলে সম্মানিত করবো। সম্মানিত মানে ধরেন আপনি এই 6টা বাচ্চা ধরেন একটা করে বেচলে পরে যে রেটে বেচবেন, তার থেকে 6টা বাচ্চা যদি একসঙ্গে নেয়, সাধারণত গরু পছন্দ হলে দাম দর করে অবশ্যই তাকে বায়না দিতে হবে। আর আপনি একটা জিনিস মনে রাখেন, তার 2-5 হাজার টাকা পারবো না। আর আমার এটা কিন্তু ব্যবসা, আর যে ব্যবসাটাকে যে সঠিকভাবে মনে করে, সঠিকভাবে পরিচালনা করে, হালাল মনে করে, তার ব্যবসাটা অবশ্যই ভালো হবে। তো আমি এই ব্যবসাটাকেই নিজের পার্সোনালিটি ভাবে নিছি, এবং এই ব্যবসা থেকে আমার রুজি রুটির ব্যবস্থা হয়, এখানে আমি কোনো রকমের ছল চাতুরি কিছু সেটা। তো সেক্ষেত্রে দর্শক ভাইরা অবশ্যই বায়না দিয়ে আসবেন, আর তারা আসলে থাকাটা অবশ্যই তাদের জন্য আমি মূল্যবান সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও কোনোদিন আপনার খামারে এসে হাজির হবো। তো ভালো ভাই, আপনার মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার 01780712825। আমার বাসা পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, অরণখোলা হাটের পূর্ব পাশে। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই
দর্শক ভাইদের বলি, সবাই আপনারা যে যেখান থেকে গরু নেন খামারে এসে যাচাই বাছাই করে গরু কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।